골프 카페 온라인에서 시켜러 이번이 담담담하자라 실라 소리 본주리 목 안사요 실라 소리 다른 비션 커자 허락사 비시도 어머니 드라이버사 꼭기리워 뒤쪽으로 탕트니 뒤쪽 블록의 탕가 암전이 누구로 빠지면 누구의 꼭기리니 드라이너 커서의 실라 소리 샥함너고 딸랑의 탕가 샥만해로 드라이니 샥 벨리차에 마바이 샥들바전 한국이 샥함너고 레퍼리로 헐가 비야바 샥함너고 속이는 시간로 라마원어 어쩌라이 새끼야 오빠디만은 기댕게 실라소리 암사요 동고성동나이 누구로는 비싱어 뚱플라라기야 실라소리 샥함노니 독터 로니 다스테 실라소리 샥함노니 땅팡 로그니 샥가워 꼭실자자카 보루니 바그녀 해그바 보루니 자이끄리 응마바이녀 허락사 쓰라이니 랑마저카하네 닥터바부 에저 닥터 실라소리 닥터 제 닥터 앰뷸런스나에 바자르코르터 자이타세 폰버스에 에컨터에 버리세 에저 타나소아세 আমি ডক্টর রনিত দাস মেডিকেল অফিসার শিলাচুরি পিএসসি গতকাল বিকাল 4:19 নাগাদ বা 4:20 নাগাদ ও 4:19 নাগাদ সিস্টার আমাকে কল করে যে একটি বাচ্চা হাসপাতালে এসেছে এবং উনি বাচ্চাটি নাকি জলে ডুবে গেছেন তো আমি যথারীতি দ্রুত সময়ে চেষ্টা করে এবং ড্রাইভার যেহেতু আমি ঘটনাটি ফোনে শুনেছি যেহেতু এটা একটা বাচ্চা জলে ডুবে যাওয়ার ঘটনা তো আমি সঙ্গে সঙ্গে ড্রাইভারকে রেডি করে এবং গাড়ি রেডি করে আমি হাসপাতালে এসে উপস্থিত হই এবং হাসপাতালে তখন প্রায় 30-40 জনের একটি জনতা একদম উত্তেজিত জনতা তারা উপস্থিত ছিল এবং হাসপাতালে আসার পর আমি বাচ্চাটিকে দেখি প্রাথমিকভাবে আমি বাচ্চাটিকে পরীক্ষা করে দেখি যে বাচ্চাটি হার্টবিট একদম ফিবল পালস একদম ফিবল এবং বাচ্চাটিতে প্রাণ ছিল তো আমি সিস্টারকে অর্ডার দিই অক্সিজেন লাগানোর জন্য এবং যথারীতি সময় আমি ড্রাইভারকে ডেকে পাঠাই গাড়ি রেডি করে এবং বাচ্চাটিকে রেফার করার জন্য যাতে উন্নত চিকিৎসার জন্য সে বড় হাসপাতালে যেতে পারে এখান থেকে আমরা সাধারণত শান্তিবাজার জেলা হাসপাতালে আমরা ইয়ে করি রেফার করে থাকি আর কি তো এই মতো অবস্থায় আমাদের একটি গাড়ি থেকে আরেকটি গাড়িতে অক্সিজেন সিলিন্ডার ট্রান্সফারের যে সময়টা গেছে ওই সময়টার মধ্যে অনেকে উত্তেজিত জনতা অভিযোগ করছিল যেটা আমি শুনেছি যে নাকি অক্সিজেন পাইনি বা অক্সিজেন নেই এসে তো সেটা একদমই ভীতিহীন ঘটনা হাসপাতালে এবং আমাদের গাড়িতে দুটো জায়গাতেই অক্সিজেনের পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে রয়েছে এবং আমাদের হাসপাতালে স্টোরে 5টি অক্সিজেন সিলিন্ডার এবং 5টি এবং ফাংশনাল অক্সিজেন কনসেন্ট্রেটর রয়েছে যেটা দিয়ে আমরা রোগীদের অক্সিজেন দিয়ে থাকি আমাদের কোভিডের সময় পিএম কেয়ার ফান্ড থেকে আমাদের অক্সিজেন কনসেন্ট্রেটর দেওয়া হয়েছে এবং এগুলি সবগুলি একদম ফাংশনাল এবং ভালোভাবে কাজ করে আজ সকাল 21 আগস্ট আজ সকালে 10:30 নাগাদ মাননীয় এসডিএমও স্যার করব ডক্টর ধনমণি ত্রিপুরা উনি এসেছেন এবং ঘটনার সমস্ত বিবরণ উনি নিজে হসপিটালের অক্সিজেন কনসেন্ট্রেটার অক্সিজেন সিলিন্ডারগুলো উনি চেক করেছেন এবং উনি দেখেছেন যে হসপিটালে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন রয়েছে একটি ভুল বোঝাবুঝির ঘটনা এবং এক গাড়ি থেকে আরেকটি গাড়িতে অক্সিজেন সিলিন্ডার ট্রান্সফারের সময় এই যে উত্তেজিত জনতা ওনারা কথাগুলো ছড়িয়েছিল আর কি তো এই বিষয়ে আমার বেশি কিছু আর বলার নেই এবং একটি খুবই দুঃখজনক একটি ঘটনা যে ছয় বছর ছিল শিশুটার বয়স 6 বছরের একটি শিশু এভাবে জলে পড়ে মারা গেছে বিষয়টা ঠিক না বিষয়টা একদম ভিত্তিহীন ঘটনা হ্যাঁ অ্যাম্বুলেন্স ড্রাইভার শিলাচুরিতেই মানে শিলাচুরি এলাকাতেই ছিল হ্যাঁ এবং আমি যখন কল পেয়েছি আমি কল পাওয়ার সঙ্গে সঙ্গে আমি অ্যাম্বুলেন্স ড্রাইভারকে কল করে এবং অ্যাম্বুলেন্স ড্রাইভারকে সঙ্গে নিয়ে আমি হাসপাতালে উপস্থিত যেই ঘটনায় আমি দ্রুততার সঙ্গে রুগীটাকে আমি যতটুকু আমার চেষ্টার মাধ্যমে আমি রুগীটাকে আমি ট্রান্সফার করতে পেরেছি এবং যাই হোক এটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে এলাকাবাসী এবং ওদের আত্মীয় স্বজনের মতে শিশুটির নাম উজ্জ্বল মুখ বয়স আনুমানিক 6 বছর শিশুটির বাড়ি শিলাচুরি কুঞ্জনিমুখ পাড়া এলাকায় আমি শিশুটিকে রেফার করেছি শান্তিবাজার জেলা হাসপাতালে এখান থেকে আমাদের শিলাচুরি এলাকা থেকে শান্তিবাজার জেলা হাসপাতাল উন্নত এবং ভালো চিকিৎসার জন্য আমি রেফার করেছি শিশুটি কি রাস্তায় মারা গেছে নাকি হাসপাতালে পৌঁছে মারা গেছে সেই বিষয়ে আমার সঠিক তথ্য জানা নেই এবং এই আর কি প্রশাসনের বা সকলে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমাদের হাসপাতালে পরিকাঠামোগত অনেক সমস্যা রয়েছে যেটা নাকি থাকাটা কাম্য নয় যেরকম ইলেকট্রিসিটির সমস্যা পুরুষুলিয়া শিলাচুরি এলাকায় ইলেকট্রিসিটির খুবই সমস্যা এবং অনেক সময় দেখা যায় একদিন দুদিন ধরে কারেন্ট থাকে না যেই কারণে রুগীদের পরিষেবা দিতে খুবই একদম
আমাদের বেহাল হতে হয়। তো সেটা নিয়ে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। সেই সাথে আমি মাননীয় পিডব্লিউডি এবং মাননীয় পূর্ত দপ্তরে আকর্ষণ করে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে এখানে আমাদের হাসপাতালে নতুন বিল্ডিংয়ের কাজ শুরু হয়েছে, সেটি খুবই ভালো কাজ, কিন্তু দ্রুততার সাথে যাতে কাজটা শেষ করা হয়, কারণ এই কাজটি গত বছরে একবার শুরু হয়ে বন্ধ হয়ে গেছিল এবং এই কাজটি যাতে এবার শেষ হয়ে যায়, যাতে আমরা করে আমরা ওয়ার্ডের সংখ্যা বাড়াতে পারি এবং রোগী পরিষেবা আমরা ভালো করে দিতে পারি। তো সেটাই আমি বলতে চাই আর কি। এবং সেই সাথে আমাদের হাসপাতালে স্টাফের খুব সংকট রয়েছে, আমাদের মেডিকেল অফিসারের সংকট রয়েছে। একজন মেডিকেল অফিসার কোনো শারীরিক অসুস্থতার কারণে যদি ছুটিতে যায়, তো ওনার বদলে আরেকজন মেডিকেল অফিসার পাওয়া যায় না। তো একজনকেই প্রায় 10 দিন 12 দিন, এমনকি আমি এখন পর্যন্ত 21 দিন আমি একটানে ডিউটি করছি। এবং সেই সাথে স্টাফ নার্সের সংকট রয়েছে, একজন স্টাফ নার্সকে ডেপুটেশনে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু ওনার বদলে কাউকে দেওয়া হয়নি। জিবিএস স্টাফ এবং নাইট গার্ডেরও সমস্যা রয়েছে, নাইট গার্ড আমাদের হাসপাতালে নেই। তো সেই হিসাবে আমাদের হাসপাতালে একদম রাত্রিবেলা অনভিপ্রেত ঘটনা যদি কিছু ঘটে, তো সেটার জন্য আমরা খুবই ভয়ে থাকি আর কি। যদিও আমরা অক্সিজেন সিলিন্ডারটা আমরা সকালে রাখার একটা ব্যবস্থা আমরা নিই, কথাবার্তা হচ্ছে, ঠিক আছে, মেশিন দুটাই চলে, মেশিন চালাই যাবে না।